বিরাট কোহলি লাভ দিছে আনুভূমিক পাল্লা দিয়ে কারণ আমার এই বস্তুটা এখানে আসলো এই মুহূর্তে তার আনুভূমিক পাল্লা যদি এটা চেয়ে বেশি হয় সে ছক্ক হবে, এটা কিন্তু কথা ঠিক না। কারণ বলটা কিন্তু এরপরে গিয়ে আরো যাবে, এরপরে কি আরো যাবে না, কিন্তু আনুভূমিক পাল্লা যদি আমার ওয়াই এর মানে ওর রেঞ্জে চলে আসে তাহলে তো ক্যাচ ধরে ফেলবে। যাই বের করছো এখানে এই অঙ্কটা করবো ওয়াই দিয়ে, ঠিক আছে? আচ্ছা তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস নিয়ে আলোচনা করব। তাহলে লেখক হেডলাইন বিশেষ ক্ষেত্র নাম্বার টু, এই যে প্রাসের আমরা বিশেষ ক্ষেত্র টুতে আসছি, ওয়ান কি যদি জিজ্ঞেস করো, ওয়ান হচ্ছে এতদিন যেটা শিখছো সেটা ওয়ান, ঠিক আছে? হেডলাইনটা হবে নির্দিষ্ট উচ্চতা হতে, নির্দিষ্ট উচ্চতা হতে আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত। আনুভূমিক ভাবে খুব স্পষ্ট ভাষায় লেখাটা লিখে রাখো, আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের ক্ষেত্রে। তারপরে কেউ কিছু লিখবা না, তোমরা বুঝবা, আমি তোমাদেরকে লেখা সাজা দিব, টেনশন করার কিছু নাই। তোমরা সবকিছু স্টপ করে জাস্ট বোর্ডের দিকে তাকাবা, সবাই স্টপ করে ফেলো, কাজ শেষ। লেখা এত দেরিতে হইলে হবে না, রায়ন রাহি একটু লেখো, বিশেষ করো তোমাদের জন্য তোমাদেরকে বুঝানোর জন্য আঁকলাম আর কি। তো স্যার আমার একটা প্রাসকে আমি এখান থেকে নিক্ষেপ করব আনুভূমিক ভাবে, মানে ঠিক এভাবে নিক্ষেপ করতেছি, কিন্তু প্রাসটাকে যখন আমি এভাবে নিক্ষেপ করব দ্বিতীয় টাইপে আসছি। এখনো ব্যাংকিং করা ফ্লোট পড়া বাকি, বিদ্যাকার গতি পড়া বাকি। এই তো ভাইয়া, একটা প্রাসকে আমরা যদি আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত করি সে কিন্তু আনুভূমিক ভাবে যাইতে পারবে না। এই মুহূর্তে তার মুভমেন্ট কিন্তু এইদিকে আমরা বুঝলাম, কিন্তু অভিকর্ষীয় প্রভাবের কারণে এই বস্তুটা কি আনুভূমিক ভাবে যাইতে পারবে, যাইতে পারবে না। সে কিছুটা এইদিকে মুভ করবে, তারপরও আবার যাইতে যাব, সে আবার এদিকে মুভ করবে। তো মূলত টোটাল জিনিসটাকে আমরা যদি দেখাই তাহলে সুন্দর করে দেখাইলে সে গিয়ে এইভাবে কথা বুঝতে পারছো? তার মানে কি গরম লাগতেছে, ফ্যান ছাড়বো? যাদেরকে তোমাদেরকে একটা কথা বলছি, যাদের ঠান্ডা লাগে তারা একটু গরম কাপড় নিয়ে আসবে, যাদের গরম লাগে ওটা সহ্য করা সম্ভব না। ঠান্ডাটা সহ্য করা সম্ভব গরম কাপড় গায়ে দিলে, কিন্তু গরম লাগলে কি জামা কাপড় খুলে ফেলবে? আচ্ছা এখন কথা শুনেন, সাদা যে কথা হচ্ছে, কথা হইলে তো হবে না। তাহলে আমাদের একটা প্রাস যাকে আমরা নিক্ষেপ করতেছি আজকে কিভাবে, আনুভূমিক ভাবে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আমরা কি নির্দিষ্ট উচ্চতা থেকে এইভাবে নিক্ষেপ করতে পারতাম না? অবশ্যই পারতাম। আমরা কি স্যার নির্দিষ্ট উচ্চতা থেকে এটাকে এইভাবে নিক্ষেপ করতে পারতাম না? অবশ্যই পারতাম। এগুলো নেক্সট আসতেছে একটার পর একটা। এখন আপনারা বিশেষ ক্ষেত্র বা কেস আরেকটা পড়তেছেন, এটা অন্য একটা কেস, এটা অন্য একটা কেস, সবগুলা ইনশাল্লাহ আমি দেখাবো, টেনশনই কিছু নাই। বাট এটা আর আগেরটা শিখা হয়ে গেলে ইন্টারমিডিয়েট শেষ, ইন্টারমিডিয়েটে আর আসে না কিছু। ওকে তো এখন
তোমরা দেখো এটা যদি নিক্ষেপের মুহূর্ত হয় আর এটা ধরো নিক্ষেপের কত সময় পরে তাহলে আমি এদিকে স্পর্শক টানলাম তার তার মানে এদিকে একটা উপাংশ তৈরি হবে এদিকে একটা উপাংশ তৈরি হবে আগে তুমি আনুভূমিক ভাবে মারছো কোন অ্যাঙ্গেল ছিল কোন অ্যাঙ্গেল ছিল আনুভূমিক ভাবে কথাটা মানে কি অ্যাঙ্গেল 0 ডিগ্রি কিন্তু এখন দেখো অ্যাঙ্গেল আছে নাকি নাই আছে আছে আবার তুমি এখানে আসো অ্যাঙ্গেল কি আরো বেড়ে যাবে না কথা বলো ব্যাগও বাড়বে সেটা আসতেছি আমরা তো আমরা আজকে যে জিনিসটা পড়তেছি এটা আমাদের আগে প্রাসেরি অনেকটা সেম জাস্ট ক্যালকুলেশনে কিছুটা চেঞ্জ করবে আর কিছুই না তো সর্বপ্রথম আমি এখানে লিখতেছি আমি তোমাদেরকে বলছি একটা প্রাসের টোটাল মেইনলি কয়টা জিনিস জানতে হয় 7টা জিনিস নিক্ষেপের মুহূর্তে বাংলা বানান ভুলে যাচ্ছে দিনে দিনে আচ্ছা অ্যারাবিক লেখা নিক্ষেপের মুহূর্তে আমি যখন মারছি আমার প্রাসের ব্যাকটাকে আমি যদি দুটো উপাংশে বিভক্ত করি একটা vx নট আর একটা কি vy vx নটটা কি হবে যেহেতু আমি মারছি তাকে একটা v নট ব্যাগে কত ব্যাগে v নট ব্যাগে তাহলে v নট তোমরা জানো উপাংশ কি হয় v নট cos থিটা না আমাদের কি কোনো অ্যাঙ্গেল ছিল যখন মারছি দুটো জিরো ছিল তাহলে লাইনটা কি আসে v নট cos 0 ডিগ্রি দ্যাট ইজ আমাদের অ্যানসার কি তার মানে আমরা যখন একটা প্রাসকে আনুভূমিক ভাবে নিক্ষেপ করি তখন তার সম্পূর্ণ ব্যাগটাই কি ব্যাগ আনুভূমিক ব্যাগ বা আনুভূমিক উপাংশ কথা কি বোঝা গেছে আবার তাহলে বিওয়াই কিন্তু বলার অপেক্ষা রাখে না 0 হবে তারপর করে দেখাই ভি নট সাইন থিটা নট বা ভি নট সাইন 0 ডিগ্রি দ্যাট ইজ অ্যানসার কত 0 তাহলে আমরা প্রাসের আনুভূমিক ভাবে যখন নিক্ষেপ করব তখন তখন তার আনুভূমিক নিক্ষেপের মুহূর্তে আমাদের তার ব্যাগটা সম্পূর্ণটাই কোন ব্যাগে পরিণত হবে ব্যাগের আনুভূমিক উপাংশ আর উলম্বটা কি হবে 0 তার মানে দুইটা ব্যাগ দুই স্টেপে শুরু করছে একজন 0 থেকে শুরু করছে আরেকজন একটা নির্দিষ্ট ব্যাগ আছে এবার আসো রাহাত নিক্ষেপের কি সময় পরে কত সময় টি সময় পরে কোন একটা মুহূর্তে নিক্ষেপের টি সময় পর এই নিক্ষেপের টি সময় পর যদি আমি বলি সবাই একটু খেয়াল করেন কয়টা জিনিস জানো বের করতে বলছিলাম সব সময় নাম্বার 1 ব্যাগের আনুভূমিক উপাংশ নাম্বার 2 ব্যাগের উলম্ব উপাংশ নাম্বার 3 লব্ধি ব্যাগ বা নরমালি তোমার ডিরেক্ট শুধু ব্যাগ লব্ধি ব্যাগ বা ব্যাগ নাম্বার 4 কত কোণে চলছে বা যাচ্ছে নাম্বার 5 আনুভূমিক সরণ নাম্বার 6 সময় নাম্বার 7 উলম্ব সরণ রাইট কি না তো স্যার নিক্ষেপের টি সময় পরে সর্বপ্রথম যদি ব্যাগের আনুভূমিক উপাংশের কথা বলি আচ্ছা এটা হচ্ছে এখন নতুন একটা ব্যাগ নাম কি দিলাম ভি এই ব্যাগের যদি চিন্তা করি তোমরা সবাই বলো তো এটা যদি ভি হয় আর এটা যদি থিটা হয় তাহলে এটাকে কি বলবা ভি নট কই পেলা ভি কস থিটা আর এটাকে কি বলবা ভি সাইন থিটা ভালো করে বুঝো তার মানে আমার এই ব্যাগের সাপেক্ষে এটার নাম হবে কি ভি কস থিটা কিন্তু স্যার আপনাদেরকে শিখাইছি আনুভূমিক দিকে ব্যাগের কখনো চেঞ্জ হয় না তাহলে আমার প্রাসের যে ব্যাগটা তার ব্যাগের কি চেঞ্জ হবে তার মানে তার ব্যাগের চেঞ্জ যদি না হয় তাহলে এইখানে আমার এই ব্যাগের সাপেক্ষে আমি যে উপাংশ তৈরি করি আর যাই করি আমার আনুভূমিকের লজিক অনুযায়ী কি এটাই থাকবে না কথা বলো তার মানে আমার ভি কস থিটা আর ভি নট এখানে কি হয়ে যাবে সেম হবে সেম লাইক আগের প্রাস এই ক্ষেত্রে প্রাসে কখনোই কোনো কন্ট্রোভার্সি নেই ওকে তাহলে এবার টি সময় পর প্রাসের আনুভূমিক উপাংশ এক নাম্বার প্রাসের আনুভূমিক উপাংশ vx is equal to v cos theta is equal to কি v not v not কেন এক্সপ্লেনেশনটা বুঝতে পারছো কারণ আনুভূমিক দিকে আমাদের বিকর্ষীয় কোনো প্রভাব কাজ করে না যেহেতু কোনো বল কাজ করে না তার মানে ব্যাগেরও কোনো কি হবে না পরিবর্তন হবে না ব্যাগ শুরুতে যা ছিল এখানেও তাই হবে কিন্তু এই জিনিসটাকে আমি আরো একটা নামকরণ করছি v cos theta সেটা কোথা থেকে করলাম যে আমার এখন লব্ধি ব্যাগটা কি
v এই v এর সাপেক্ষে আর এই থিটার সাপেক্ষে যদি আবার বিবেচনা করি তার নাম কি হয় v cos থিটা যে v cos থিটা আমাদের রাসেল লজিক অনুযায়ী আবার v নট এরা কি হবে একে অপরের সমান হবে এবার আসেন দুই নাম্বার কোশ্চেন ব্যাগের আনুভূমিক গেলো তাহলে এবার রাসের উলম্ব ব্যাগ আচ্ছা উলম্ব ব্যাগের কথা যদি বলি উলম্ব দিকে কে vy তাই না তাহলে উলম্ব ব্যাগটাকে আমি নাম দিলাম vy কিন্তু আমি যখন এই ব্যাগের সাপেক্ষে এটার উপাংশটা কথা বলবো সেই vyটা কত v sin θ তাহলে উলম্ব ব্যাগকে আমি নাম দিলাম v sin θ আবার আরেকটা জিনিস আছে সে আমরা তো জানি একটা x এইদিকে কাজ করে আর একটা এইদিকে কাজ করে রাইট এইদিকে যে ব্যাগটা কাজ করতেছিল তার আদি ব্যাগ কি ছিল 0 আর এখন সে কিছুটা সময় অতিবাহিত করে এখানে আসছে তাহলে t সময় পরে তার ব্যাগ কি হবে vy is equal to কি vy not plus dt না বলো তো কথা বলো vy not plus dt কি রাহাত ট্রিপল c তাহলে এখানে আমার v sin θ is equal to vy not plus dt কিন্তু স্যার আমাদের কি vy not ছিল না আমরা প্রাসের আনুভূমিক ভাবে নিক্ষেপ করলে উলম্ব দিকে প্রাসের কোনো ব্যাগ ছিল না জিরো ছিল তাহলে উলম্ব দিকে তার আদি ব্যাগ কি ছিল জিরো তাহলে উলম্ব দিকে তার আদি ব্যাগ জিরো হলে জিরো প্লাস জিটি তাহলে আমাদের অ্যানসার পেয়ে গেলাম আমরা vy is equal to v sin theta সরি সরি is equal to কি জিটি আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে স্যার এখন আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলি তাহলে এটা হচ্ছে v cos theta এটা হচ্ছে v sin theta v cos theta মানে কাকে বলা হচ্ছে আর v sin theta মানে কাকে বলা হচ্ছে gt কে তাহলে কি আমরা মোটামুটি ভাবে আমাদের v বের করতে পারবো না আমাদের v টা কি হবে তাহলে তিন নাম্বারটা অতএব লোব দি ব্যাগ কি ব্যাগ লোব দি ব্যাগ বা প্রাসের শুধু ব্যাগ v is equal to আমাদের ভেক্টর নিয়ম বলি আর যে নিয়মই বলি আমাদের রুট ওভার কি আসছে v not square plus gt square v not square plus কি gt square gt square এটা হচ্ছে আমাদের v আমাদের দরকার কি থিটা tan থিটা তাহলে আমরা মূলত tan থিটার সূত্র তো আমরা জানি লম্ব বাইভূমি তাহলে লম্ব কত তাহলে মূলত আমি যদি বলি সাপোজ ধরো এটাকে যদি 1 নং বলি আর এটাকে যদি 2 নং বলি তাহলে আমি কিন্তু 2 ভাগ 1 করেও পাচ্ছি মূলত ব্যাপারটা এটাই যে 2 নং ভাগ 1 নং বললে আমরা যেটা পাই v কাটাকে tan থিটা আর এখানে আসছে কি gt ডিভাইডেড বাই সবাই কি বুঝতে পারছেন কি সিয়া বুঝছো আচ্ছা তাহলে 1 থেকে 4 নাম্বার কোশ্চেন পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে সবাই বুঝতে পারছেন তো আচ্ছা ঠিক আছে এবার আসেন আনুভূমিক সরণ প্রাসটা যেখান থেকে নিক্ষেপ করছে আর যেখানে গিয়ে পড়ছে তাদের মাঝে ডিসটেন্স টুকু কি এটা না কথা বল এক কথা বলছ না কেন তাদের মাঝে ডিসটেন্স হচ্ছে তো ভাই এই ডিসটেন্সটা হচ্ছে x এখন আনুভূমিক দূরত্ব কি আনুভূমিক ব্যাগের জন্য অতিবাহিত হয় না উলম্ব ব্যাগের জন্য আনুভূমিক অলরেডি তোমরা জানো এখন বলতে এত স্লোলি বললে হবে না তো কোন দূরত্ব কোন কোনটার জন্য আনুভূমিক ব্যাগের জন্য তাহলে আমাদের পাঁচ নাম্বার ম্যাথ যেটা সেটা হচ্ছে যে আনুভূমিক সরণ একটা প্রাসের কি সরণ আনুভূমিক সরণ যাকে x দ্বারা প্রকাশ করব সেটা হচ্ছে vxt vx মানে কি v not সবাই কি বুঝতে পারছেন v not তাহলে আমরা এখান থেকে চাইলে t বের করতে পারবো যদি x জানা থাকে তাহলে t is equal to কি হবে x divided by v not তাহলে এখন লাস্ট রইলো যেটা সেটা হচ্ছে উলম্ব সরণ কি রইলো উলম্ব সরণ এইটাতে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আমি তোমাদেরকে গতির অঙ্কে যখন পড়াইছিলাম যে উচ্চতা নিয়ে কিছু বিষয় আছে তুমি যে লেভেলে আছো তুমি কি সেই লেভেল থেকে আরো নিচে চলে যাচ্ছ না আরো উপরে যদি লেভেল থেকে নিচে চলে যাও তাহলে একটা মাইনাস ব্যবহার করতে হয় মনে আছে অঙ্কে পড়াইছিলাম এখানে আমি যে লেভেলে আসি আমার বস্তুটা কি সেই লেভেলে থাকতেছে না তার থেকে নিচে চলে যাচ্ছে নিচে এবার আমি বলছি এই ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে তুমি কাকে প্লাস ধরতেছো কাকে মাইনাস ধরতেছো উপরের দিক প্লাস ধরলে নিচের দিকে সবাই কি হবে মাইনাস আবার নিচের দিক প্লাস ধরলে উপরের দিকে সবাই মাইনাস হবে ব্যাপারটা এরকম তো স্যার আমাদের এখানে নিচের দিকে
আমরা নরমালি জানি উলম্ব বরাবর কি ত্বরণ বা মন্দন আছে তাহলে সেই কথা চিন্তা করলে আমরা জানি ত্বরণ বা মন্দন সম্পর্কিত অঙ্ক হচ্ছে ut প্লাস এখানে gt স্কয়ার দিব এখানে s বলতে আমরা h দিয়ে পড়ালেখা করছিলাম তাই না কিন্তু আমাদের কি উলম্ব বেগ আছে তাহলে আমাদের এখানে আমি উলম্ব ক্ষেত্রে যদি বলি y is equal to y is equal to vy not t plus half gt square এই অঙ্কটার ক্ষেত্রে চিহ্ন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না কেন কারণ এটা তো জিরো এটা জিরো half gt square এটা নিচের দিকে আমি নিচের দিকে নেগেটিভ ধরলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ কারণ এখানে তো t তো আর নেগেটিভ না g এর কারণে নেগেটিভ হবে আবার আমি উপরের দিকে পজিটিভ ধরলে y ও নেগেটিভ এটা নেগেটিভ আবার নিচের দিকে পজিটিভ ধরলে এটা পজিটিভ এটা পজিটিভ ব্যাপারটা বুঝো মানে যদি বলি আমরা উপরের সাইডটাকে প্লাস ধরছি তাহলে y টা কোন দিকে যাচ্ছে উপরে না নিচে তাহলে এটা মাইনাস রাইট আবার g ও কোন দিকে যাচ্ছে নিচে মানে g এর কাজ কোন দিকে নিচে তাহলে এটাও মাইনাস 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 বাদ দিয়ে প্লাস হয়ে যাবে আবার আমি যদি বলি না আমি নিচের দিকে পজিটিভ ধরতেছি তাহলে y কোন দিকে যাচ্ছে নিচে তাহলে প্লাস আবার g ও কোন দিকে যাচ্ছে নিচে তাহলে প্লাস তার মানে যেভাবেই বলো এই ক্ষেত্রে অঙ্কটা আমাদের প্লাস হয়ে যাচ্ছে তাহলে ভাই আমাদের y is equal to এটা তো 0 এটা half gt স্কয়ার বা y is equal to half gt স্কয়ার তো স্যার এটা কার সমীকরণ দেখে মনে হচ্ছে পড়া বিস্তার না দুনিয়া যত প্রাস আছে তারা কি হবে এই যে বিশেষ না হইলে দেখেন আমি এই জিনিসটাকে এই দিকে মিলায় দেই মিলছে পড়া বৃত্ত মিলছে তাহলে দুনিয়া যত প্রাস আছে সবই কি হবে পরাবৃত্ত হবে তো এই ইকুয়েশনে কি চলরাশি কয়টা আছে কি কি একটা টি আর একটা হচ্ছে ওয়াই এটা স্বাধীন ওয়াইটা কি অধীন কিন্তু দুইটা চলরাশির মধ্যে একজন কিসে আছে স্কয়ারে আরেকজন কি তাহলে আমরা কি শিখছিলাম যে পরাবৃত্তের দুইটা চলকের মধ্যে একটা স্কয়ারে থাকবে আরেকটা স্কয়ার ছাড়া থাকবে সেটা আছে তার মানে এটা একটা কিসের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন কনসেপ্ট ক্লিয়ার তো তাহলে আমি আজকে আপনাদেরকে যে নিয়মটা শিখাইছি সবাইকে এই নিয়মটা বুঝছেন সবাই সূত্র ভালোভাবে বুঝছেন এবারে এ টু জেড সুন্দর করে তুলে ফেলে স্যার আবার সাইলেন্ট সবাই মুনা এই ছেলেরা সবাই চুপ দাও কথা কম হ্যাঁ এবার একটা ম্যাথ আমরা করব মনে করো এটা হচ্ছে আমাদের একটা হেলিকপ্টার ভালো আনতে পারবো না কিছু মনে করো না সবাই এবার সবাই চুপ সারের বেতন দিয়ে সবাই সাইলেন্ট এটা একটা কি মিসাইল আমার প্লেনটা বাড়ি থেকে 2000 মিটার উপর দিয়ে যাচ্ছে কত মিটার 2000 মিটার উপর দিয়ে প্লেনটা যাচ্ছিল কত ব্যাগে প্লেনের এই মুহূর্তে ব্যাগ আছে 30 মিটার পার সেকেন্ড কথা বুঝছো 30 মিটার পার সেকেন্ড সে যখন এই অবস্থানে আছে তার থেকে 500 মিটার দূরে শত্রুপক্ষের একটা আস্তানা পাহাড়ে আছে এটা কি শত্রুপক্ষের আস্তানা কোশ্চেনটা বুঝো একটা প্লেন যাচ্ছিল 30 মিটার পার সেকেন্ড বেগে মাটি থেকে কত মিটার উচ্চতা দিয়ে 2000 মিটার উপর দিয়ে এবং সে যখন শত্রুপক্ষের আস্তানাকে দেখছে তখন সে কত দূরে ছিল 500 মিটার এমন সময় সে মিসাইলটা ফেলছে এখন কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা হলো যে মিসাইলটি কি শত্রুপক্ষে গিয়ে আঘাত হানবে না যুদ্ধের অংশ হবে পারবে কি এটা হলো কোশ্চেন এক কোশ্চেন দুই যদি না পারে তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি না পারে কি ব্যবস্থা এই কথা কম নিলে আগার স্যার এই কোশ্চেনটা সলভ করে নিয়ে আসবেন আজকে এই পর্যন্ত থাকেন।